how to run two motors in selector switch diagram তৈরি করা হয়। Magnetic conductor one, overload relay one। Magnetic conductor হলো electromagnetic চালিত switch। Overload relay অতিরিক্ত বৈদ্যুতিক শক্তির ফলে ওভারলোডকে ব্যবহার করা হয়। সিলেক্ট সুইচ, এটির মাধ্যমে সিলেক্ট করা হয় মোটর 1, মোটর 2। রেড ফার্স্ট ফেজ পজিটিভ লাইন, ইয়েলো সেকেন্ড ফেজ পজিটিভ লাইন, ব্লু থার্ড ফেজ পজিটিভ লাইন, এন্ড নিউট্রাল নেগেটিভ লাইন। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর কয়েলে কানেকশন দেওয়া হলো। একইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 এর কয়েলে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ পজিটিভ লাইন, ফার্স্ট ফেজ পজিটিভ লাইন সিলেক্ট সুইচে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ পজিটিভ লাইন সিলেক্ট সুইচ থেকে ওভারলোড রিলে 1 এ কানেকশন দেওয়া হলো। একইভাবে সিলেক্ট সুইচ থেকে ওভারলোড 2 তে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ পজিটিভ লাইন ম্যাগনেটিক কন্ডাক্টর 1 থেকে রিলে 1 এ কানেকশন দেওয়া হলো। একইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 থেকে ওভারলোড রিলে 2 তে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর কানেকশন দেওয়া হলো। একইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 তে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন মোটর 1 এ কানেকশন দেওয়া হলো। একইভাবে মোটর 2 তে কানেকশন দেওয়া হলো। আর্থিং মোটর 1 এ কানেকশন দেওয়া হলো। আর্থিং মোটর 2 তে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আপনারা আপনাদের বাসা বাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ধন্যবাদ।